ভারতের এবারের নির্বাচনে জয় পেয়েছেন 15 মুসলিম প্রার্থী। 18তম লোকসভা নির্বাচনে অংশ নেন 78 জন। এর আগের নির্বাচনে সংখ্যাটি ছিল 115। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে তীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। এবারের নির্বাচনে যারা জয় পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন তৃণমূলের ইউসুফ পাঠান। বহরমপুর থেকে তিনি হারিয়েছেন কংগ্রেসের সিনিয়র নেতা অধীর রঞ্জনকে। অন্যদিকে জয় পেয়েছেন আলোচিত প্রার্থী আসাদউদ্দিন ওয়াইসি। হায়দরাবাদে তিনি হারিয়েছেন বিজেপির নেত্রী মাধবী লতাকে। এছাড়াও লাদাখ, জম্মু কাশ্মীর ও উত্তরপ্রদেশ থেকে জয় পেয়েছেন ইমরান মাসুদ, ইকরা চৌধুরী, আফজাল আনসারির মতো প্রার্থীরাও। অন্যদিকে বিজেপির একমাত্র মুসলিম প্রার্থী ছিলেন আব্দুস সালাম, যদিও কেরালার মাল্লামপুরম থেকে হেরেছেন তিনি।